আজকের মুভির গল্পটি কোনো সাধারণ গল্প নয়, হাজারো সত্যের একটি গল্প। একটি ছোট বাচ্চা আর একটি কুকুরের গল্প এটি। মুভির নাম লিটল ডগ। এই মুভিটির আরেকটি বিশেষত্ব হচ্ছে, এই মুভির পরিচালক এই মুভিটি তৈরি করেছেন তার নিজের মেয়েকে ডেডিকেট করে। মুভিটি দেখা শেষে আপনি হয়তো কাঁদবেন, কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মুভিটি হয়তো আপনার অনেক দৃষ্টিভঙ্গি বদলে দিবে। তো এই 30 মিনিট আমি আপনার কাছ থেকে চেয়ে নিলাম। তো চলুন জেনে আসি একটি দৃষ্টিভঙ্গি বদলে দেওয়া মুভির গল্প। মুভির শুরুতে আমরা একটি সূর্যমুখীর চারা দেখতে পাই। বাইরে তখন প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছিল, একটি কুকুর সেখানে বাচ্চা জন্ম দিচ্ছিল। অন্যদিকে ঝড়ের মধ্যে আমরা একটি বাস দেখতে পাই। বাসের মধ্যে আমরা একজন মহিলার চিৎকার শুনতে পাই, তিনি প্রসব ব্যথায় চিৎকার করছিলেন। তার সাথে তার হাজবেন্ডও ছিল, তাদেরকে ঘিরে রয়েছে বাকি যাত্রীরা। হাজবেন্ড চিৎকার করে ড্রাইভারকে জিজ্ঞেস করে, আর কতক্ষণ লাগবে? ড্রাইভার বলে, আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। অন্যদিকে সেই কুকুরটি একে একে অনেকগুলো বাচ্চার জন্ম দিয়েছে। এরই মধ্যে বাসের মধ্যে একজন মহিলা এগিয়ে আসে। সে বলে, আমি একজন নার্স, আমি আমার সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করছি। নার্স ওই মহিলার হাজবেন্ডকে বলে, আপনি দ্রুত হসপিটালে একটি কল দিন। এদিকে সেই কুকুরটি বাচ্চা জন্ম দিয়ে ক্লান্ত হয়ে সেখানে বসে আছে, বৃষ্টি তখনও থামেনি। এদিকে সেই মহিলার হসপিটালে অপারেশন শুরু হয়েছে। ডাক্তারদের দীর্ঘক্ষণ চেষ্টার পরে এই পৃথিবীতে আসে ফুটফুটে একটি ছেলে সন্তান। মা একটি স্বস্তির নিঃশ্বাস ফেলেন। মূলত এই একই সময়ে একদিকে যেমন একজন মানুষ মা হলেন, অন্যদিকে একটি কুকুরও মা হলো। প্রাণীকুলের জন্য এই মা শব্দটি অনেক আস্থার আর ভরসার। বাইরে ততক্ষণে বৃষ্টি থেমে গিয়েছে। বাচ্চা ছেলেটির নাম দেওয়া হয়েছে জফু। জফুর আগমনে তার বাবা মা অনেক খুশি, পুরো পরিবারে এক সুখের সুবাতাস বইতে থাকে। এদিকে সেই সূর্যমুখী গাছটাও এখন কিছুটা বড় হয়েছে, সেই সাথে বড় হয়েছে সেই কুকুর ছানাগুলো। মা কুকুরটি বাচ্চাদের নিয়ে এখানেই থাকে। এদিকে জফুর বাবা জফুকে এত ভালোবাসে, নিজের যতই গরম লাগুক না কেন সে সন্তানকে বাতাস করতেই থাকে। নিজের ছেলেকে সে সামান্যতম কষ্টটা দিতে চায় না। এভাবেই দিন কাটতে থাকে, বড় হতে থাকে সেই সূর্যমুখী গাছগুলো। কুকুর ছানাগুলো এখন অনেক বড় হয়ে গিয়েছে, তারা এখন চারদিকে দৌড়ে বেড়ায়। মা কুকুরটি তাদের পাহারা দেয়। কুকুর ছানাগুলোর আনন্দ দেখলে যে কারুই মন ভালো হয়ে যাবে। এদিকে জফুও বড় হচ্ছে, বাবা মা দুজনই জফুকে অনেক সময় দেয়। আর এভাবেই একই সময় চলতে থাকে একটি মানব পরিবার আর একটি কুকুর পরিবারের গল্প। একদিন মা কুকুরটি বাচ্চাদের খাওয়ানোর জন্য খাবার খুঁজতে বের হয়। কুকুরটি চারদিকে খাবার খুঁজতে থাকে, আর তখন আমরা কুকুরটির গায়ে লেজার দেখতে পাই। কোনো এক অদৃশ্য মানুষ রূপী রাক্ষস কুকুরটির দিকে বন্দুক তাক করে। এরই মধ্যে মা কুকুরটি এক টুকরো রুটি খুঁজে পায়। সে মহানন্দে বাচ্চাদের দিকে দৌড় দেয়। আর তখনই আমরা একটি গুলির শব্দ শুনতে পাই, আর সেই সাথে কানে ভেসে আসে মা কুকুরটির এক করুণার্তনাদ। রুটির সেই টুকরোটি রাস্তার উপরই পড়ে থাকে। অমানুষগুলো কুকুরটিকে বস্তাবন্দি করে নিয়ে যায়। রাত পেরিয়ে সকাল হয়ে যায়। কুকুর ছানাগুলো এখনো তাদের মায়ের জন্য অপেক্ষা করছে। তাদের মা এখনো আসেনি খাবার নিয়ে। একটি ছানা মাকে খোঁজার জন্য কিছুটা বাইরে বের হয়। সে চারদিকে চোখ বোলায়, কিন্তু কোথাও তার মায়ের কোনো চিহ্ন নেই। সে আবারও তার ভাই বোনদের কাছেই ফিরে আসে। দিন গড়িয়ে রাত হয়ে যায়। বাচ্চাগুলো এখনো তার মায়ের অপেক্ষায় বসে আছে। সময় কাটতে থাকে, তাদের মায়ের ফিরে আসার সম্ভাবনাও কমতে থাকে। তাই একে একে বাচ্চাগুলো পেটের সন্ধানে বেরিয়ে পড়ে বাইরে। শুধু রয়ে যায় একটি বাচ্চা। তার এখনো বিশ্বাস তাদের মা কুকুরটি ফিরে আসবে। গভীর রাত হয়ে যায়। বাচ্চা কুকুরটি তখন ওখানেই বসেছিল। পরদিন সকালবেলা এক বিকট শব্দে বাচ্চা কুকুরটির ঘুম ভাঙে। এই পুরনো বিল্ডিং গুলো কনস্ট্রাকশন কোম্পানি ভেঙে ফেলছে। বাচ্চা কুকুরটি অবাক চোখে তাকিয়ে দেখছিল সেই সূর্যমুখীর চারাটিকেও মাটির সাথে মিশিয়ে ফেলা হয়। একসময় বাচ্চা কুকুরটির আশ্রয়স্থলটিও ভাঙা শুরু হয়। কুকুরটি অনেক ভয় পায়, সে প্রাণপণে ছুটে চলতে থাকে। আর কাটতে থাকে সময়। আর এই বেহরিস কুকুরটির নাম আমরা দিয়েছি হার্টি। হার্টি একটি পার্কের মধ্যে ঢুকে পড়েছে, আর সেখানের একটি পালিত কুকুরের পিছনে দৌড়াতে থাকে। কুকুর দুটো অনেক খুশি ছিল, কিন্তু হঠাৎই সাদা কুকুরটির মালিক তাকে ডাক দেয়। সাদা কুকুরটি চলে যায়, আর হার্টি এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপর হার্টি ওই পার্কের চারদিকেই ঘুরে বেড়াতে থাকে। বিভিন্ন মানুষ তাদের কুকুর নিয়ে খেলা করছিল, বাচ্চারা খেলছিল, কিন্তু হার্টি চুপচাপ এক পাশ দিয়েই হেঁটে যাচ্ছিল। কারণ এই কুকুরটি ছোটবেলা থেকেই একা। না সে তার মাকে পেয়েছে, না কোনো মানুষ তাকে আশ্রয় দিয়েছে। দৃশ্য চলে আসে জফুদের পরিবারের কাছে। জফুর মা জফুর রুমে ঢোকে। সে একটি বন্ধ আলমারির পাশে দাঁড়িয়ে জফুকে ডাকতে
থাকে। বলে যে বাবা এখন বের হও, খাবারটা খেয়ে নাও। কিন্তু জফু কোনো উত্তর দেয় না। তখন জফুর মা দরজাটি টান দেয় আর জফু ভেতর থেকে উদ্ভট আচরণ করতে করতে বেরিয়ে আসে। জফু অনেক চিৎকার করছিল, তাকে দেখেই বোঝা যাচ্ছিল সে কোনো স্বাভাবিক বাচ্চা না। জফুর বাবা তখন মাতাল হয়ে ঘরে ঢোকে আর জফুর সামনে বসে জফুর মতো করে চিৎকার করতে থাকে। জফুর মা তখন ধাক্কা দিয়ে তার স্বামীকে সরিয়ে দেয় আর তাকে বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছো? জফুর বাবা চিৎকার করে বলে, আমি পাগল হয়ে গিয়েছি, আমি জীবন নিয়ে অতিষ্ঠ, আমি আর পারছি না। জফুর মা চুপ করে দাঁড়িয়ে থাকে। জফুর বাবাও কাঁদছিল আর সে বারবার বলছিল, সৃষ্টিকর্তা আমার সাথে এটা কিভাবে করতে পারলো। এবার জফুর মা চিৎকার করে উঠে বলে, এনাফ, যেদিন থেকে জানতে পেরেছো যে জফু আসলে একটি অটিজম বাচ্চা, তারপরে কোনোদিন নিজের ছেলেকে খাইয়েছো, আদর করেছো, একবারও পার্কে ঘুরতে নিয়ে গিয়েছো, ওকে কখনো খুশি করার চেষ্টা করেছো, শুধু মাতাল হয়েছো আর সৃষ্টিকর্তার প্রতি অভিযোগ করা ছাড়া তো আর কিছুই করনি। জফুর বাবা রেগে যেয়ে বলে, ছোটবেলায় ওর জন্য কি করিনি, কিন্তু তার ফলাফল, এখন পর্যন্ত ও কোনোদিন তোমাকে মা ডেকেছে, আমাকে বাবা ডেকেছে। জফুর বাবা চিৎকার করে জফুকে বলতে থাকে, আমাকে বাবা ডাক, বাচ্চা ছেলেটি ভয় পাচ্ছিল। জফুর মা তার স্বামীকে সরিয়ে দেয়। জফুর মা তখন বলে, ও আমাকে মা না ডাকলেও আমারই ছেলে। জফুর বাবা বলে, হ্যাঁ, ও শুধু তোমারই ছেলে, কিন্তু তোমাকে আমি শেষবারের মতো বলছি, তুমি কি আরেকটি বাচ্চা নিবে? জফুর মা চুপ করে থাকে। জফুর বাবা বুঝে যায়, সে জফুর খেলনাগুলোর উপর পাড়িয়ে সেখান থেকে চলে যায় আর মা সন্তানকে কোলে চেপে ধরেই সেখানে বসে থাকে। এদিকে হার্টি শহরের পথ দিয়ে হাঁটছিল। একটি জায়গায় কিছু কুকুর খাবারের জন্য বসেছিল। হার্টিও তাদের পাশে বসে। একজন ভদ্র মহিলা তাদের কিছু খাবার খেতে দেয়। এরই মধ্যে তার স্বামী সেখানে চলে আসে। সে কুকুরগুলোকে তাড়িয়ে দিতে চায়। তখন ওই মহিলা তাকে বাধা দেয়। অন্যদিকে জফুকে তার মা স্কুলে নিয়ে এসেছে, প্রতিবন্ধীদের স্কুল। এখানে জফুকে নতুন নতুন জিনিসের সাথে পরিচয় করানো হচ্ছিল। স্কুল শেষে মা জফুকে নিয়ে একটি পার্কের উদ্দেশ্যে রওনা হয়। পার্কের একটি বেঞ্চে বসে মা জফুকে একটি রুটি খেতে দেয়। জফু রুটির এক কামড় খায়। তারপর মা তাকে যখন পানি খাওয়াতে যায়, হঠাৎ করে জফু রুটিটি ছুঁড়ে ফেলে আর সে পাগলের মতো করতে থাকে আর তার মাকে মারতে থাকে। এটা দেখে আশপাশের লোকজন জড়ো হয়ে যায়। ভিড়ের মধ্যে থেকে একটি ছেলে ভিডিও করতে থাকে। এটা দেখে জফুর মা আরো রেগে যায়। সে বলে, আপনারা কি তামাশা দেখছেন? আপনারা ভিডিও কেন করছেন? ছেলেটি বলে, ফেসবুকে আপলোড দেওয়ার জন্য। তখন জফুর মা বলে, আপনাদের দেখে মনে হয় আমার ছেলেটা অটিজম না, অটিজম আপনারা। সবাই সেখান থেকে চলে যায়। জফুর মায়ের দু চোখ বেয়ে পানি পড়তে থাকে। সে তার ছেলের হাতটি ধরে সেখান থেকে নিয়ে চলে যায়। রুটিটি সেখানেই পড়ে থাকে। এদিকে আমরা হার্টিকে দেখতে পাই। সে হাঁটতে হাঁটতে সেই পার্কে চলে এসেছে আর জফুর ফেলে দেওয়া সেই রুটিটি সে খায়। দৃশ্য পরিবর্তন হয়। জফু সেই আলমারির মধ্যে বসেছিল, তার একটি খেলনা ছিল। জফু এই খেলনার দিকে তাকিয়ে এক রঙিন দুনিয়ায় সবসময় হারিয়ে যেত। হঠাৎই জফুর মায়ের ডাক আসে। সে আবার বাস্তব দুনিয়ায় ফিরে আসে। জফুর মা জফুকে বলে, আমি একটু বাইরে যাচ্ছি, তুমি বাসা থেকে কোথাও বের হবে না বাবা। এটা বলে জফুর মা সেখান থেকে চলে যায়। জফু তাদের জানালার পাশেই চুপচাপ বসেছিল। হঠাৎই তার চোখ যায় নিচে পড়ে থাকা একটি প্লাস্টিকের বোতলের দিকে। জফু বাসা থেকে নিচে নামে, কিন্তু তখন একজন ক্লিনার সেই প্লাস্টিকের বোতলটি সেখান থেকে নিয়ে যায়। জফু তার পিছু পিছু অনুসরণ করতে থাকে। একসময় অনুসরণ করতে করতে সে মেইন রোডে চলে আসে আর হঠাৎই প্রচন্ড কারিগরার হর্নের শব্দে জফু একদম পাগলের মতো হয়ে যায়। সেই শব্দগুলোকে কোনোভাবেই সহ্য করতে পারছে না। সে কান চেপে ধরে দৌড়াতে থাকে। শহরের মেইন রাস্তার মাঝ দিয়ে সে দৌড়াচ্ছিল আর চিৎকার করছিল। সে তার আশপাশের মানুষকে বিভিন্ন পশু পাখির রূপে দেখছে, যে কল্পনার দুনিয়ায় সে সবসময় থাকে। একসময় জফু ক্লান্ত হয়ে যায়। একসময় সেই অসহ্য শব্দগুলো আলোর সাথে মিশে যায়। বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গিয়েছে। জফু শহরের পথ ধরেই একা একা হাঁটছিল। সে কোথায় যাচ্ছে নিজেও জানে না। একসময় জফু একটি ভাঙা জরাজীর্ণ ঘরের সামনে এসে দাঁড়ায়। দরজাটাও ভাঙা ছিল। জফু খুব আস্তে করে ঘরের মধ্যে ঢোকে আর সেখানে দেওয়ালে পিঠ লাগিয়ে বসে থাকে। আর তখন সেখানে হার্টি নামক সেই কুকুরটি আসে। জফু হার্টিকে দেখে প্রচন্ড চিৎকার করতে থাকে। হার্টিও তখন চিৎকার করে। এটা ছিল মূলত হার্টির থাকার জায়গা। একসময় জফু আর হার্টি দুজনই শান্ত হয়। দৃশ্য পরিবর্তন হয়। জফুর মা খুবই চিন্তিত। সে জফুর বাবাকে পুলিশে কল দিতে বলে। তখন জফুর বাবা রেগে যায়। সে বলে, পাড়ার লোকজন এখনো জানে না যে আমাদের বাচ্চা অটিজম। পুলিশে কল করে কি তুমি সবাইকে জানাতে চাও? এর থেকে ভালো আমরা নিজেরাই খুঁজি। জফুর মা চুপচাপই বসে থাকে। পরদিন সকাল হয়।
চারদিকে গাংচিলের শব্দ, একটি পরিত্যক্ত লাইট হাউস। জফর ঘুম ধীরে ধীরে ভেঙে যায়, সে চোখ ডলতে ডলতে বাইরে বের হয়। সে পুরোটা রাত এই লাইট হাউসের মধ্যেই ছিল। জায়গাটা শহর থেকে কিছুটা দূরে, খুব নির্জন আর একাকী। জফু হাঁটতে হাঁটতে শহরের একটি ডাস্টবিনের সামনে এসে দাঁড়ায়। সেখানে সে একটি পড়ে থাকা পানির বোতল দেখতে পায়। সেখানে খুব সামান্যই একটু পানি ছিল। জফু সেটা খেয়ে নেয়। এরপর সে যখন ডাস্টবিনের ঢাকনা খুলতে যাবে, তখনই আড়াল থেকে হাড়টি বের হয়। জফু আর ঢাকনাটা খোলে না, সে সেখান থেকে চলে যায় আর শহরের পথ ধরে হাঁটতে থাকে। তার পিছু পিছু আমরা হাড়টিকেও দেখতে পাই। সে জফুকে ফলো করছে। জফু বিষয়টা বুঝতে পারে, তাই সে তার পা সামনে পিছনে করে হাড়টির সাথে মজা করছিল। পরের দৃশ্যেই দেখা যায় জফু সেই লাইট হাউসের কাছে ফিরে এসেছে আর তার পিছু পিছু হাড়টিও। কিন্তু দরজা দিয়ে ভেতরে ঢোকার কিছুটা আগেই হাড়টি দৌড়ে আগে চলে যায় ঘরের ভেতরে আর সেখানে যেয়ে সে শুয়ে পড়ে। অর্থাৎ সে তার নিজের জায়গাটা দখল করে নিল। এটা দেখে জফু আর ঘরের মধ্যে প্রবেশ করে না, সে সামনেই দাঁড়িয়ে থাকে। জফুর মন খারাপ হয়ে গিয়েছে। সে দরজার বাইরে চুপচাপ বসেছিল, হাড়টি তার দিকে তাকিয়ে আছে। অবলা কুকুরটি হয়তো বুঝতে পেরেছে, তাই সে নিজের জায়গা ছেড়ে বেরিয়ে যায় আর জফুকে ভেতরে যাওয়ার সুযোগ করে দেয়। জফু খুব ধীর পায়ে ভেতরে ঢোকে আর সে বারবার পিছে ফিরে হাড়টিকে দেখছিল। জফু যে চুপচাপ ওই দেওয়ালের সাথে পিঠ ঘেঁষিয়ে আবার বসে থাকে, সে হাড়টির দিকে তাকিয়েছিল আর হাড়টিও তার দিকে। একসময় জফু ঘুমিয়ে যায়। বাচ্চা ছেলেটির প্রচন্ড ক্ষুধা যন্ত্রণায় তার মাকে স্বপ্নে দেখছিল। তার মা তাকে খাওয়াচ্ছে। বাচ্চাটি ঘুমের মধ্যেই পেটের ক্ষুধায় চিৎকার করছিল। এই অবলা কুকুরটি মানুষের ভাষা না বুঝলেও ক্ষুধার ভাষা ঠিকই বোঝে। হাড়টি দৌড়ে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে জফুর বাবা মাকে দেখানো হয়। তারা সেই পার্কে এসেছে জফুকে খুঁজতে। তারা চারদিকে জফুকে খুঁজতে থাকে, কিন্তু তারা কোথাও জফুকে খুঁজে পায় না। খুঁজতে খুঁজতে তারা দুজনই ক্লান্ত হয়ে গিয়েছে। জফুর মা বলে, এবার আমাদের পুলিশে খবর দেওয়া দরকার। জফুর বাবা আবারও রেগে যায় আর জফুর মাকে বলে, সৃষ্টিকর্তা হয়তো এটাই চাইছে, আমরা যেন ওকে খুঁজে না পাই, আমরা নতুন একটি জীবন শুরু করি। একজন বাবার মুখ থেকে এই কথা শুনে জফুর মা খুবই রেগে যায়। সে চিৎকার করতে থাকে। তখন জফুর বাবা তার ওয়াইফকে সান্ত্বনা দেয় আর বলে যে সামনে যেয়ে আমরা ওকে খুঁজে দেখি। এদিকে হাড়টিও দৌড়তে দৌড়তেই পার্কে এসেছে। সে একটি ফাস্টফুডের দোকানের সামনে এসে দাঁড়ায়। এই দোকানদার হাড়টিকে আগে থেকেই চিনত, কারণ সে মাঝে মাঝেই হাড়টিকে সামান্য কিছু খেতে দেয়। হাড়টি খাবার চাইতে থাকে আর লোকটিকে ইমপ্রেস করার জন্য নিজের সাধ্যমতো খেলা দেখাতে থাকে। লোকটি হাড়টিকে বলে, তোর এই খেলাগুলো পুরনো হয়ে গিয়েছে, আমার মন আজ গলবে না। কিন্তু হাড়টিও নাছর বান্দা। সে তার সাধ্যমতো চেষ্টা করতে থাকে লোকটিকে ইমপ্রেস করার জন্য। লোকটি দীর্ঘশ্বাস ফেলে বলে, বুঝতে পেরেছি। এরপর সে একটি চিকেন সসেস হাড়টিকে দেয় আর দেওয়ার আগে হাড়টিকে বলে, এটাই শেষ, খাবার পাওয়া মাত্রই হাড়টি দেয় এক ভোদর। শহরের ফুটপাত দিয়ে সে প্রাণপণে ছুটে চলতে থাকে। একসময় সে ওই লাইট হাউসে পৌঁছে যায়। জফু খুব মজা করে চিকেন সসেসটি খেতে থাকে। হাড়টি তার সামনেই বসেছিল। সে জফুর মুখের দিকে তাকিয়েছিল। দিন গড়িয়ে রাত হয়ে যায়। জফু আর হাড়টি যে যার জায়গায় বসেছিল, হাড়টি ঘুমানোর জন্য লাইট হাউসের বাইরে বসেছিল। বাচ্চা ছেলে জফু কিছুটা হাড়টির দিকে আগায়, এখন হাড়টিও জফুর দিকে আগায়। এভাবেই চলতে থাকে তাদের দুজনের মধ্যে। হাড়টি এবার পুরোপুরি ঘরের মধ্যে ঢোকে। সে জফুর পাশেই বসেছিল, কিন্তু জফু এখনো হাড়টিকে ভয় পাচ্ছে। সে তাদের দুজনের মাঝে একটি কাগজের দেওয়াল দিয়ে দেয়। পরদিন যখন সকাল হয়, তখন দেখা যায় জফু হাড়টিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। কিন্তু জফুর ঘুম যখন ভাঙে, সে হাড়টিকে দেখে এক ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। হাড়টি ব্যথা পায়, কিন্তু সে তারপরও সামনেই বসে থাকে। জফু এবার ধীরে ধীরে তার বন্ধুত্বের হাতটা হাড়টির দিকে বাড়িয়ে দেয়। হাড়টিও তার পাটা জফুর হাতের উপরে রাখে আর এখান থেকেই শুরু হয় একটি মানব বাচ্চা আর একটি কুকুর সানার মধ্যে বন্ধুত্ব। তারা দুজন আবারও শহরে আসে, সেখানে ডাস্টবিনে খাবার খুঁজতে থাকে। এরপর তারা পুরো পার্কে ঘুরে বেড়ায়। তারা দুজন অনেক মজা করে। জফু এই প্রথম মন খুলে হাসছে, তাও একটি অবলা প্রাণীর সাথে। হাড়টি জফুর জন্য খাবারও চুরি করে নিয়ে আসে। তারা দুজন মিলে সেই খাবার ভাগ করে খায়। জফুর সকল আবদারে হাড়টি তাকে সাহায্য করে। জফু যেন এতটা বছর পর তার ভেতরের ইচ্ছেগুলোকে প্রকাশ করতে পারছে। জফুর কাছে তার জন্য এই নিষ্ঠুর পৃথিবীটাকে বড্ড সুন্দর মনে হচ্ছে এখন। সে প্রতিটা মুহূর্ত উপভোগ করছে। এভাবেই কাটতে থাকে সময়। একদিন সেই দোকানের সামনে, যেখানে রাস্তার কুকুরদের খাবার দেওয়া হয়, সেখানে আজ নতুন একটি কুকুর এসেছে। ওই ফুটপাথ ধরেই একটি লোক হেঁটে যাচ্ছিল। হঠাৎই সেই নতুন কুকুরটি ওই লোকটিকে কামড়ে দেয়। লোকটি প্রচন্ড চিৎকার করতে থাকে। এরই মধ্যে খাবারের সন্ধানে হাড়টিও সেখানে চলে এসেছিল। সেই অবস্থা থেকে চিৎকার করতে থাকে। হাড়টি ওই রাস্তার কুকুরটিকে বাধা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করতে থাকে। তখন পথচারী অন্য একজন লোক একটি লাঠি নিয়ে এসে ওই কুকুরটিকে আঘাত করে, কিন্তু আঘাতটা লাগে হাড়টির গায়ে। সে চিৎকার করতে করতে সেখান থেকে চলে যায়। এরই মধ্যে দোকানের মালিক দুজন বের হয়। সবাই মিলে রাস্তার কুকুরটিকে মেরে ফেলে।
কপালে। হার্টি কিছুটা দূরেই দাঁড়িয়েছিল, অনেক আশা নিয়ে এসেছিল সে, কিন্তু তার কপালে আজ কোনো খাবার নেই, খালি পেট নিয়ে সে বাড়ি ফিরতে থাকে। ওই দোকানের মেয়েটির বয়ফ্রেন্ড তাকে অনেক বকাঝকা করতে থাকে, কারণ সে প্রতিদিন এমন রাস্তার কুকুরদের খাবার দেয় যেটা তার পছন্দ না। আর আজকের এই ঘটনার জন্য সে ওই মেয়েটিকেই দায়ী করে। মেয়েটি বলে, একটি কুকুরের জন্য তুমি সব কুকুরকে বিচার করতে পারো না, ওদের যদি আমরা খেতে না দেই তাহলে ওরা খাবারটা পাবে কোথায়। আহত লোকটিকে হসপিটালে পাঠানো হয়। জোফু ওই ছোট ঘরের মধ্যেই খেলছিল, এদিকে হার্টি শূন্য হাতে এসে ওই ঘরের সামনে দাঁড়ায়। হার্টিকে দেখেই বোঝা যাচ্ছিল তার মন অনেক খারাপ, সে জোফুর জন্য আজ কোনো খাবার আনতে পারেনি। হার্টি সেখান থেকে যেয়ে নদীর পাড়ে চুপচাপ বসে থাকে, জোফুও তার পিছু পিছু যায়। তারপর সেও আস্তে করে হার্টির পাশে বসে, আর তারা দুজনেই ডুবন্ত সূর্যের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। পরের দৃশ্যেই দেখা যায় দুজন নিরাপত্তা কর্মী রাস্তার কুকুরদেরকে ধরে ফেলছে, তারা সেগুলোকে খাঁচায় বন্দি করে রাখছে, কারণ এগুলো সাধারণ মানুষের জন্য অনিরাপদ। এদিকে হার্টি আর জোফু শহরের পথ দিয়ে হাঁটছিল, জোফু সামনে আর হার্টি তার পিছু পিছু হাঁটছিল। আর পেছন থেকে সেই নিরাপত্তা কর্মী দুজন হার্টিকে দেখতে পায়, আর তারা সাথে সাথেই বলে ওই কুকুরটিকে ধরতে হবে। তারা গাড়ি থেকে নেমে হার্টির পিছু নেয়। নিরাপত্তা কর্মীকে দেখে হার্টি চিৎকার করতে থাকে, তারা হার্টিকে ধরার জন্য এগিয়ে আসছে, আর জোফু এটা দেখে সেও খুবই রেগে যায়। কিন্তু জোফু তো কোনো কথা বলতে পারে না, আর সে তার মনের ভাবও প্রকাশ করতে পারে না, কিন্তু জোফুকে দেখেই বোঝা যাচ্ছিল সে খুবই রেগে আছে। এবার হার্টি দেয় ভো দৌড়, নিরাপত্তা কর্মীটিও তার পিছু পিছু ছুটতে থাকে। হার্টি ছিল খুবই চঞ্চল আর চতুর প্রকৃতির একটি কুকুর, কিন্তু নিরাপত্তা কর্মীটিও হাল ছাড়ার পাত্র নয়, সেও সমানভাবে হার্টির পিছনে ছুটেই চলেছে। হার্টি এগুলি সেগুলি করে দৌড়াচ্ছে। একসময় হার্টি একটি পেঁয়াজের গুদামের মধ্যে এসে লুকিয়ে পড়ে। নিরাপত্তা কর্মীটি তাকে চারপাশে খুঁজতে থাকে, সে কোথাও খুঁজে পাচ্ছে না, সে চলে যাচ্ছিল। আর ঠিক তখনই একটি শব্দ হয়, নিরাপত্তা কর্মীটি ধীর পায়ে যায়, সে হার্টির লেজ দেখতে পায়। আর যখনই সে হার্টিকে ধরতে যাবে, হার্টি সেখান থেকে আবারও ভদর, আর তার পিছু পিছু ওই নিরাপত্তা কর্মীও। লোকটি ঘেমে একদম একাকার হয়ে গিয়েছে, কিন্তু তারপরও সে হাল ছাড়ছে না, সে হার্টির পিছু তারা করতেই থাকে। আর এই দৌড় শেষ হয় একটি গলির শেষ মাথায়। হার্টির সামনে আর যাওয়ার কোনো জায়গা নেই, সে করুণ চিৎকার করতে থাকে। আর সব শেষে লোকটি তার জাল দিয়ে হার্টিকে ধরে ফেলে। হার্টির জন্য একটি খাঁচা আনা হয়, সেই খাঁচায় হার্টিকে বন্দি করা হয়। তারা যখন হার্টিকে নিয়ে যাচ্ছিল তখন সেখানে থাকা কিছু লোক প্রতিবাদ করে, তারা বলে এই কুকুরটিকে নিয়ে কি করা হবে। লোক দুটো বলে এদেরকে মেরে ফেলা হয়। এটা শুনে তারা বলে এটা অন্যায়, আপনারা এই কুকুরটিকে এখান থেকে নিয়ে যেতে পারবেন না। তাদের মধ্যে কথা কাটাকাটি চলতে থাকে। তখন নিরাপত্তা কর্মী দুজন বলে, ওরা তো আপনাদের জন্য ক্ষতিকর, এরা তো রাস্তার কুকুর, এদের তো কোনো মালিক নেই, তবে আপনারা যদি কেউ এই কুকুরটিকে নিতে চান আপনারা নিয়ে যেতে পারেন। কিন্তু কেউই রাজি হয় না। ঠিক তখনই আমরা পেছন থেকে জোফুকে দেখতে পাই। আপনারা তো জানেনই, জোফু তো তার নিজের মনের ভাব প্রকাশ করতে পারে না, সে তার রাগ আর কষ্টগুলোকে এভাবেই প্রকাশ করতে থাকে। হার্টির খাঁচাটি গাড়িতে ওঠানো হয়, গাড়ি ছেড়ে দেয়। হার্টি জোফুকে দেখতে পায়, সে এক করুণ দৃষ্টিতে জোফুর দিকে তাকিয়েছিল, আর ছোট মানুষ জোফু সে রাগে ক্ষোভে এমনই করছিল। গাড়ি চলতে থাকে, হঠাৎই গাড়ির সামনে জোফু চলে আসে, গাড়িটি খুবই হার্ট ব্রেক করে সেখানে দাঁড়ায়। একজন নিরাপত্তা কর্মী নেমে জোফুকে বকাঝকা করতে থাকে, কিন্তু জোফু তো কোনো প্রশ্নেরই উত্তর দেয় না, সে শুধু মাথা নিচু করেই থাকে। আর এদিকে হার্টি জোফুকে দেখে চিৎকার করতে শুরু করেছে। তখন নিরাপত্তা কর্মী হার্টির দিকে তাকায় আর জোফুকে জিজ্ঞেস করে, ওটা কি তোমার কুকুর? জোফু বিড়বিড় করে কিছু একটা বলছে, যে ভাষায় নিরাপত্তা কর্মী বোঝে না, কিন্তু কিছু একটা মনে করে নিরাপত্তা কর্মীটি হার্টির খাঁচাটা নামায় আর খাঁচার দরজাটা খুলে দেয়। আর এই মুহূর্তটা ছিল খুবই আনন্দের। হার্টি যে জোফুর কোলে ঝাঁপিয়ে পড়ে, জোফু তাকে আদর করছে, ওই নিরাপত্তা কর্মীর মুখে এক স্বস্তির হাসি, গাড়িতে বসা নিরাপত্তা কর্মীটির চোখেও পানি চলে এসেছে। এই বাচ্চাটি আর কুকুরটির ভালোবাসা দেখে ওই নিরাপত্তা কর্মী দুজন বলে, কুকুরটি একটি ভালো আশ্রয়ের জায়গা খুঁজে পেয়েছে, আই উইস বাকি কুকুরগুলো যদি এমন আশ্রয় খুঁজে পেত। জোফু হার্টিকে আদর করতেই থাকে। দৃশ্য পরিবর্তন হয়। রাতের বেলাও হার্টি আর জোফু অনেক মজা করতে থাকে। জোফু একসময় ঘুমিয়ে পড়ে, বাইরে কিছুটা ঠান্ডা পড়েছিল। হার্টি এক টুকরো কাপড় জোফুর গায়ের উপরে দিয়ে দেয় আর তার উপরে নিজে শুয়ে থাকে, যাতে করে জোফুর শরীরটা গরম থাকে। অন্যদিকে আমরা জোফুর বাবা মাকে দেখতে পাই। জোফুর মা যদি পুলিশে কমপ্লেন করে তাহলে জোফুর বাবা তার মাকে ডিভোর্স দিয়ে দিবে। জোফুর মা অনেক কাঁদছিল, সে বলে, তুমি কি মানুষ? ও তো তোমার বায়োলজিক্যালি ছেলে, তুমি কিভাবে পারো ওই নিষ্পাপ ছেলেটির সাথে এমন ব্যবহার করতে? জোফুর বাবা বলে, আমি সারা জীবন এই ঝামেলা বয়ে বেড়াতে পারবো না, ও তোমার ছেলেই থাক, তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। জোফুর মা বলে, তুমি যদি চাও আমি ওকে খুঁজে পেলে তোমাকে ডিভোর্স দিয়ে মুক্ত করে দিব, আমি আমার ছেলেকে নিয়ে তোমার জীবন থেকে চলে যাব। এদিকে হার্টি আর জোফুর জন্য নতুন একটি টেডি বিয়ার চুরি করে নিয়ে এসেছে, আর সেই টেডি বিয়ারটি সে জোফুর
জোফর পায়ের কাছে রাখে। নতুন খেলনা পেয়ে জোফো অনেক খুশি হয়। সে হার্টির সাথে খেলতে থাকে। প্রতিদিন বিকেলে হার্টি আর জোফো হাঁটতে বের হয় নদীর ধারে। তারা হাঁটতে হাঁটতে আজও পার্কে এসেছে। সেখানে একটি নাচের উৎসব চলছিল। জোফো আর হার্টি দূর দিয়ে মন দিয়ে দেখছিল। আর হঠাৎই জোফো সেই কল্পনার রাজ্যে হারিয়ে যায়। তারপর সকলের মাঝে দাঁড়িয়ে জোফো আর হার্টি নাচ দেখাতে থাকে। সবাই হাততালি দিচ্ছিল আর বাহাবা দিচ্ছিল। কেউ কেউ তো মোবাইলে ভিডিও করছিল। এদিকে জোফোর মা মন খারাপ করে অন্ধকারে বসেছিল। তখন তার মোবাইলে একটি নোটিফিকেশন আসে। সে যখন সেই মেসেজটি ওপেন করে, সে সেখানে জোফোর একটি ছবি দেখতে পায়। আজ বিকেলে পার্কের ছবি ছিল এটা। সেখানে জোফোর সাথে হার্টিও ছিল। জোফোর মা বাবার সাথে সাথে সেখানে ছুটে যায়। জোফোর মা বলতে থাকে জোফোর শিয়রের আশপাশেই কোথাও রয়েছে। তারা পার্কে সেই দোকানদারের কাছে এসে জোফোর সেই ছবি দেখায় আর তাকে জিজ্ঞেস করে যে ছেলেটিকে দেখেছে কিনা। লোকটি কিছুক্ষণ তাকায় আর তারপরে বলে যে কখনো দেখিনি। জোফোর মা হতাশ হয়ে যায় আর তখন হঠাৎ করে লোকটি বলে ওঠে, এক সেকেন্ড। সে ছবিটি আরো ভালো করে দেখে আর বলে, পাশের কুকুরটিকে তো আমি চিনি। জোফোর মা বলে যে কুকুরটির মালিকের বাসা কোথায়। লোকটি হেসে বলে, এটা রাস্তার কুকুর। তখন জোফোর মা বলে, কুকুরটিকে কোথায় পাওয়া যাবে। লোকটি কিছুটা হেসে বলে, রাস্তার কুকুর তো রাস্তায় পাওয়া যাবে। জোফোর মা আবারও হতাশ হয়ে পড়ে। তখন লোকটি জোফোর মাকে আবারও থামতে বলে। তখন লোকটি বলে, আমি একদিন হাঁটতে হাঁটতে পার্কের শেষ মাথায় গিয়েছিলাম। ওখানে একটি লাইট হাউস আছে, কুকুরটিকে ওখানেই থাকতে দেখেছিলাম। জোফোর মা বাবার দেরি না করে দ্রুত সেই লাইট হাউসের কাছে চলে আসে। জোফোর মা গাড়ি থেকে নেমে লাইট হাউসের দিকে দৌড়াতে থাকে। একসময় জোফোর মা থেমে যায়। এতটা দিন পরে সে তার ছেলেকে দেখলো। জোফো ভেতরেই আনমনে খেলছিল। মা পেছন দিয়ে যেয়ে তাকে জড়িয়ে ধরে, কিন্তু জোফোর তেমন কোন ফিলিংস নেই। কিন্তু যখনই তার মা জোফোকে বাইরে নিয়ে আসতে যায়, তখনই জোফো খুবই রেগে যায়। সে চিৎকার করতে থাকে, সে কোনোভাবেই এই জায়গা ছেড়ে যাবে না। জোফোর বাবা তখন রেগে ভেতরে ঢোকে আর জোফোকে জোর করে কোলে নেয়। আর তার হাতে থাকা সেই টেডি বিয়ারটি সে মাটিতে ছুঁড়ে মারে আর বলে যে এইসব নোংরা জিনিস দিয়ে খেলতে হবে না। জোফোকে সেখান থেকে জোর করে নিয়ে যাওয়া হয়। এদিকে আমরা হার্টিকে দেখতে পাই। সে আজও জোফোর জন্য নতুন একটি বোতল নিয়ে এসেছে। কিন্তু সে যখন ঘরে ঢোকে, সে আর জোফোকে দেখতে পায় না। হার্টি চারদিকে জোফোকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও জোফোর কোনো চিহ্ন নেই। জোফোকে খোঁজার জন্য হার্টি শহরের চারদিকে ঘুরে বেড়ায়। যেসব জায়গায় তারা দুজন যেত, সকল জায়গায় হার্টি যায়। এই অবলা প্রাণীটির জোফোর প্রতি যতটা মায়া ছিল, তার বাবারও তার ছেলের প্রতি অতটা মায়া ছিল না। হার্টি এক বিষণ্ন মন নিয়ে পুরো শহর ঘুরে বেড়ায়। এদিকে জোফোর মনও ভালো নেই। সেও জানালার দিকে তাকিয়ে থাকে আর হার্টির সাথে কাটানো সুন্দর সময়গুলোর কথা মনে করতে থাকে। এদিকে হার্টি হাঁটতে হাঁটতে একটি রেস্টুরেন্টের সামনে এসেছে। একজন লোক পা খুঁড়িয়ে খুঁড়িয়ে সেই রেস্টুরেন্ট থেকে বের হয়। তার হাতে একটি খাবারের পাত্র ছিল। সেও হার্টিকে দেখতে পায়। সে ওই খাবারগুলো পাশেরই একটি পাত্রে রাখে। লোকটি চলে যাওয়া মাত্রই হার্টি দ্রুত যায় সেই খাবারগুলো খেতে। হার্টি খাবার খাচ্ছিল, তখনই আমরা দেখতে পাই খুব আস্তে করে একটি লোহার দড়ি পরানো হয় হার্টির গলায়। আর মুহূর্তের মধ্যেই হার্টিকে বন্দি করে ফেলা হয়। এই লোকটি মূলত ছিল একটি মানুষরূপী জানোয়ার। সে রাস্তার কুকুরগুলোকে ধরে তার মাংস বিক্রি করত। তাকে আরো কিছু লোক সাহায্য করত গোপনে। হার্টি চুপচাপ খাঁচার মধ্যেই দাঁড়িয়ে ছিল। আপনাদের তো আগেই বলেছি, হার্টি আর পাঁচটা কুকুরের থেকে অনেকটাই চালাক ছিল। ওই দিন রাতের বেলা হার্টি তার খাঁচার দরজাটি খুলে ফেলে, কিন্তু সেই লোকটিকে দেখে সে আবারও খাঁচার মধ্যে ঢুকে যায় আর ঘুমানোর ভান করতে থাকে। যখন ওই লোকটি চলে যায়, হার্টি নিজে তো বের হয়। ওখানে বন্দি থাকা সকল কুকুরকেও সে মুক্ত করে। বেঁচে যায় অনেকগুলো নিরীহ প্রাণ। এদিকে জোফোর বাবা মাকে দেখানো হয়। তারা জোফোর সাথে তার স্কুলে এসেছে। তারা জোফোর প্রিন্সিপালের সাথে কথা বলছে। জোফোর প্রিন্সিপাল তাদের অনেকভাবে বোঝাচ্ছে যে ওদের বলার ভাষা আলাদা, ওদের মনের ভাষাও আলাদা। আমাদের আগে ওদের ভাষা বুঝতে হবে, তাহলে আমরা ওদের ভাষায় ওদের সাথে কথা বলতে পারবো। এটা শুনে জোফোর বাবা অনেক রেগে যায়। সে বলে, আপনার এই নীতি কথা রাখুন, বাস্তবতা না আসলে এসব বোঝা যায় না। আপনি কি বুঝবেন আমার কষ্ট? এই বোঝা আমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। তখন প্রিন্সিপাল একটি মুস্কি হাসি দেয়। আর তখন একজন মহিলা প্রিন্সিপালের মেয়েকে নিয়ে রুমে ঢোকে আর বলে, স্যার ও আপনাকে খুঁজছিল, ওর মনে হয় ক্ষুধা লেগেছে। আর আমরা বুঝতে পারি প্রিন্সিপালের মেয়েও আসলে একটি অটিজম বাচ্চা, সে জোফোর থেকে অনেক বড়। প্রিন্সিপাল তার মেয়ের সাথে তার মেয়ের ভাষায় কথা বলে। এটা দেখে জোফোর বাবার চোখ একদম কপালে উঠে যায়। সে মনে মনে অনেক লজ্জা পায়, কারণ এতক্ষণ সে প্রিন্সিপালকে কত কথাই না শুনিয়েছে। তারা তিনজন একসাথে বাড়ি ফিরতে শুরু করে। গাড়ির মধ্যে সবাই একদম চুপচাপ। জোফো জানালা
চোখটা দিয়ে আকাশের দিকে তাকিয়েছিল। এদিকে আমরা কুকুরকে খাবার দেওয়া সেই মেয়েটির বয়ফ্রেন্ডকে দেখতে পাই। সে মোবাইলের দিকে তাকিয়ে মোটরসাইকেল চালাচ্ছিল। হার্ডিও সেই পথ দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে হার্ডির চোখ যায় সেই দিকে। হার্ডি দেখতে পায় সামনের রোডটা বন্ধ, আর সেই ছেলেটিরও কোনো মনোযোগ নেই। হার্ডি অনেক চিৎকার করতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। ছেলেটি সেখানে অ্যাক্সিডেন্ট করে ম্যানহোলের মধ্যেই পড়ে যায়। হার্ডি সাথে সাথে সেখানে দৌড়ে আসে। সে অনেক চিৎকার করতে থাকে, কিন্তু ছেলেটি জ্ঞান হারিয়ে ফেলেছে। হার্ডি সাহায্যের জন্য এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। সে একজন লোককে দেখে তার দিকে যায়, আর হার্ডি তার ভাষায় ডাকতে থাকে, কিন্তু লোকটি ভয় পায়। সে হার্ডিকে মারতে যায়। রাস্তার ওপাশ দিয়ে দুজন মেয়ে হেঁটে যাচ্ছিল। হার্ডি একটু সাহায্যের জন্য তাদের কাছেও যায়, কিন্তু ওই মেয়ে দুটো ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। হার্ডি আর কোনো উপায় দেখতে পায় না। তখন সে বাইকের চাবির থলিটা নিয়ে শহরের পথ দিয়ে প্রাণপণে ছুটে চলতে থাকে, আর ফাইনালি সে সেই দোকানের সামনে পৌঁছে যায়। হার্ডি মুখ থেকে চাবিটা রাখে, আর ওই মেয়েটিকে তার ভাষায় ডাকতে থাকে। মেয়েটি দৌড়ে আসে, আর সে চাবিটা দেখে চিনতে পারে। তখন তার চোখ যায় হার্ডির দিকে। হার্ডি তার দিকে ইশারা করে দৌড়াতে থাকে। মেয়েটিও তার পিছু পিছু দৌড়ায়, আর ফাইনালি মেয়েটি খুঁজে পায় তার হাজবেন্ডকে। দূর থেকে হার্ডি দাঁড়িয়ে ছিল। ওই পথ দিয়ে তখন জোফোদের গাড়িও যাচ্ছিল। হঠাৎই জোফো হার্ডিকে দেখতে পায়। হার্ডিকে দেখে তার চোখ দুটো বড় বড় হয়ে যায়। সে এবার আবারও সে পাগলামো শুরু করে। তার মা তাকে থামানোর চেষ্টা করছে, আর তখনই জোফোর মুখ থেকে বেরিয়ে আসে, "মা!" এটা শোনা মাত্রই জোফোর বাবা কোষে ব্রেক চাপে। জোফোর মা যেন নিজের কানকে কোনোভাবেই বিশ্বাস করতে পারছে না। সে জোফোকে বারবার বলে, "আর একটি বার বল বাবা," কিন্তু জোফো আর বলে না। তার মা রিকোয়েস্ট করতেই থাকে। তখন জোফোর মা তার হাজবেন্ডের দিকে তাকিয়ে বলে, "তুমি তো শুনতে পেয়েছো." জোফোর মা তার ছেলেকে জড়িয়ে ধরে। তার দু চোখ বেয়ে পানি পড়ছিল, আর জোফোর চোখটা ছিল পেছনের রাস্তায় থাকা হার্টির দিকে। এদিকে হার্টি দৌড়ে বাসায় ফিরে আসে। সে জোফোর ফেলে যাওয়া খেলনাগুলো গুছিয়ে রাখে, অর্থাৎ বোতলে সেই মুখগুলো আর সেই টেডি বিয়ারটি। এদিকে জোফোর বাবাকে দেখানো হয়। তার মনটা ধীরে ধীরে গলতে শুরু করেছে। সে জোফোর মাকে বলে, "জোফোর তো এতক্ষণে ক্ষুধা লেগেছে, আমি ওর জন্য কিছু রান্না করে নিয়ে আসি." এদিকে নিরীহ কুকুর হার্টি এখনো জোফোর অপেক্ষায় বসে আছে। অন্যদিকে জোফু তার রুমে তার ড্রয়িং বুকে কিছু একটা আঁকাআঁকি করছিল। জোফু ঘুমিয়ে গেলে তার মা সবকিছু ঘুসঘাস করছিল। সে চলে যাচ্ছিল, তখন তার চোখ যায় জোফুর ড্রয়িং বুকের দিকে। সে কিছু বিন্দু দেখতে পায়। জোফুর মা বসে, আর সে বিন্দুগুলোকে মেলাতে শুরু করে। আর যখন সে বিন্দুগুলো মিলায়, সে দেখতে পায় ওটা একটা কুকুরের আকৃতি। জোফুর মা খুবই অবাক হয়ে যায়। পরদিন সকালবেলায় তারা তিনজনেই সেই লাইট হাউসের কাছে আসে। জোফুর মা দরজার সামনে দাঁড়িয়ে দেখতে পায় লাইট হাউসের ভেতরে আসলে কুকুরটি নেই। জোফুর বাবা জিজ্ঞেস করে, "তুমি কি শিওর যে জোফু ওই কুকুরটাকে মিস করছে?" জোফুর মা বলে, "হ্যাঁ." আর জোফুর নিজের মতো করেই তার রাগ প্রকাশ করছিল। হার্টিকে না পেয়ে তারা বাড়ি ফেরার পথ ধরে। তখন হঠাৎই জোফুর বাবা বলে, "চলো জোফুকে নিয়ে কোনো পার্কে যাই, ওর সময়টা ভালো কাটবে." জোফুর বাবা আসলে নিজেকে বদলাতে শুরু করেছে। মায়া জন্মাতে শুরু করেছে নিজের সন্তানের প্রতি। জোফুর মা জোফুর বাবাকে বলে, "তুমি আমাদের জন্য কিছু খাবার নিয়ে আসো." জোফুর বাবা উঠে যায়। ওই পার্কের চারপাশে তখন হার্টিও হাঁটছিল। জোফুর বাবা সেই দোকান থেকে একটি চিকেন ললিপপ কিনে আর সেটি নিয়ে এসে জোফুর হাতে দেয়। জোফুর মা তাকে সেটা খাওয়ানোর চেষ্টা করতে থাকে, আর তখনই পাশে থাকা কিছু মানুষের চিৎকারে জোফু আবারও সে পাগলামো করতে শুরু করে। সে প্রচন্ড চিৎকার করছে। আশেপাশের মানুষ তার দিকে তাকিয়ে আছে। জোফুর বাবা সাধ্যমতো চেষ্টা করছে তার ছেলেকে থামানোর জন্য, কিন্তু জোফু কোনোভাবেই থামছে না। একটি ছোট মেয়ে বাচ্চা একটি চকলেট নিয়ে জোফুর দিকে এগিয়ে যেতে গেলে তার মা তাকে বাধা দিয়ে সেখান থেকে নিয়ে যায়। জোফুর বাবা মা দুজনই খুবই লজ্জা পেয়েছেন। জোফুর বাবা জোফুকে কোলে করে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে আমরা হার্টিকে দেখতে পাই। আমরা তো জানি কুকুরের ঘ্রাণ শক্তি অনেক বেশি। সে বুঝতে পারে আশেপাশে কোথাও জোফু রয়েছে। সে জোফুর ঘ্রাণ ফলো করতে করতে অনেকটা পথ এসেছে, কিন্তু ততক্ষণে জোফুদের গাড়িটা চলে গিয়েছিল। হার্টি আর জোফুকে খুঁজে পায় না। পরের দৃশ্যে দেখা যায় জোফুর মাতার ছেলে স্কুলে দিয়ে বাইরে অপেক্ষা করছিল। তখন একজন টিচার এসে জোফুর মাকে একটি পানির বোতল দেয়। জোফুর মা টিচারকে জিজ্ঞেস করে, "প্রিন্সিপাল সাহেবের মেয়ে যে অটিজম, এটা কি সবাই জানে?" ওই টিচার বলে, "সবাই জানে, আর প্রিন্সিপাল তার মেয়ের এই পরিচয় দিতে গর্ববোধ করে." জোফুর মা বলে, "তার জীবনটা কতই না সুন্দর." তখন টিচার বলে, "আপনি যতটা সুন্দর ভাবছেন, প্রথম দিকে বিষয়টা এত সুন্দর ছিল না। মেয়ে অটিজম দেখে একসময় তার ওয়াইফ বাচ্চাকে রেখেই চলে যায়। বাবা সারাক্ষণই মেয়ের খেয়াল নিত, কিন্তু সেও একসময় এসব মেনে নিতে পারছিল না। তাই একদিন সে তার মেয়েকে খাওয়ানোর পরে বাসার জানালা দরজা অফ করে গ্যাসের চুলা থেকে গ্যাস অন করে দেয়, আর সে চুপচাপই সেখানে শুয়ে পড়ে। ধীরে ধীরে রুমের অক্সিজেন কমতে থাকে।
তার মেয়েটি তার চুলে একটি ক্লিপ পরিয়ে দেয়। বাবা আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ছে, কিন্তু ওই অটিজম মেয়েটি একসময় ধীর পায়ে হাঁটতে হাঁটতে সেই চুলার কাছে যেয়ে গ্যাসটা অফ করে দেয়। আর তারপর থেকে প্রিন্সিপাল স্যার নিজের জীবনটাকে বদলে ফেলে। জফরমা পানির বোতলটা খুলে যখন মুখটা হাতে নেয়, তখন তার কিছু একটা মনে হয়। সে লাস্ট যেদিন ওই লাইট হাউসে গিয়েছিল, তখন সে সেখানে সবকিছু গোছালো দেখেছিল, কিন্তু ওগুলো তো জফর বাবা আগেই নষ্ট করে দিয়ে এসেছিল। জফর মা বুঝে গিয়েছিল কুকুরটিকে ওই লাইট হাউসে গেলেই পাওয়া যাবে। তারা তিনজন আজও সেই লাইট হাউসের দিকেই রওনা হয়েছে। রাস্তার পাশ দিয়ে হার্টি হাঁটছিল, হঠাৎই হার্টির চোখ যায় সেই গাড়ির জানালার দিকে। সে জফুকে দেখতে পায়। হার্টি পাগলের মতো ছুটে চলতে থাকে ওই গাড়িকে ফলো করে, কিন্তু সে কোনোভাবেই গাড়ির সাথে পেরে উঠছিল না। কিন্তু তারপরে সে প্রাণপণে ছুটেই চলছিল। একসময় জফুর চোখ যায় ব্যাক গ্লাসের দিকে, সে হার্টিকে দেখতে পায়। আর সে আবারও আগের মতো করতে থাকে, আর সে বারবারই মা মা বলছিল। এবার জফুর মা বুঝতে পারে, সেও একটু পিছে তাকায়, আর সে হার্টিকে দেখতে পায়। তারা সাথে সাথেই গাড়ি ব্রেক করে। জফুর দৌড়ে গাড়ি থেকে নামে, কিন্তু এদিকে রাস্তা পারাপারের সিগন্যালটা রেড হয়ে যায়। হার্টি লক্ষ্য করে, কিন্তু জফুর আর এসব বোঝে না। সে দৌড়াতে থাকে হার্টির দিকে। তখন একটি মোটরসাইকেল এসে ব্যালেন্স হারিয়ে পাশে থাকা বড় একটি রঙের স্ট্যান্ডে আঘাত করে। সেটা প্রায় জফুর উপরেই পড়ছিল। এটা দেখে হার্টি দৌড়ে এসে এক লাফ দিয়ে জফুকে সরিয়ে দেয়। আর তারপরই আমরা হার্টির একটি আর্তনাদ শুনতে পাই। সবকিছু কিছু সময়ের জন্য থমকে যায়। জফু কাঁদছে, আর আমরা বুঝতে পারি হার্টি মারা গিয়েছে। তখন দেখানো হয় অনেক বছর আগের একটি ঘটনা। জফুর বাবা মায়ের একটি কুকুর ছিল। তারা কুকুরটিকে অনেক আদর করত, আর কুকুরটিও ছিল খুবই মনিব ভক্ত। আর এই কুকুরটি হচ্ছে সেই কুকুরটি যাকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম, অর্থাৎ হার্টির মা। জফুর মা যখন প্রেগনেন্ট হয়, তখন জফুর বাবা অনেক খুশি হয়। তখন সে জফুর মাকে বলে, আমার দাদি বলেছে এই সময় বাসার মধ্যে কোনো পোষা প্রাণী রাখা উচিত না, আমরা আমাদের কুকুরটিকে অন্য কোথাও পাঠিয়ে দেই। তখন তারা হার্টির মাকে তাদের গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়ে ছিল, যেটা এখান থেকে সামান্য কিছুটা দূরে। আর ওই বাড়িটি কনস্ট্রাকশন কোম্পানি ভেঙে ফেলেছিল, যে বাড়িতে হার্টির মা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাটিয়েছিল। আজ হার্টিও তার মায়ের মতো নিজ দায়িত্ব শেষ করে যেন তার মায়ের কোলে ফিরল। মানুষ মানুষের উপকারের কথা মনে না রাখলেও এই অবেলা প্রাণীগুলো জীবন দিয়ে হলেও কৃতজ্ঞতা প্রকাশ করে যায়। আর মুভির শেষে এই মুভির ডিরেক্টরকে দেখানো হয়, এই মুভিটি সে তার মেয়েকে উৎসর্গ করে বানিয়েছে, কারণ তার নিজের মেয়েও একটি অটিজম বাচ্চা। জফুর সাথে স্কুলে যে বাচ্চাগুলো ছিল, তারা ছিল সত্যিকারের অটিজম বাচ্চা। সবশেষে একটা কথাই বলতে চাই, আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, কিন্তু মাঝে মাঝে সত্যিই মনে হয় আমরা কি সত্যিই পারছি আমাদের মর্যাদা রক্ষা করতে? সমাজের এই প্রতিবন্ধী শিশুগুলো বেহেস্ত থেকেই পৃথিবীতে এসেছে, আর তাদের শেষ ঠিকানাও ইনশাল্লাহ বেহেস্ত। কিন্তু আমরা যে সুস্থ মানুষেরা রয়েছি, তারা কি আমরা আমাদের জীবনের শেষ ঠিকানাকে নিশ্চিত করতে পেরেছি? তাহলে কারা বেশি লাকি, ওই অটিজম শিশুগুলো নাকি আপনি আমি? এই প্রশ্ন আমি আপনার কাছে রেখে গেলাম। কমেন্টে অবশ্যই আপনার উত্তরটা জানিয়ে যাবেন। তো আজ এই পর্যন্তই। জীবনের এক কঠিন আর বরকতময় সময় পার করছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন আপনারা। আজকের মতো বিদায়।